নমস্কার বন্ধুরা, আরও কফি মগের 5টি পিএইচডি নিয়ে এসেছি যা খুব সুন্দর আপনাদের ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলবে বা কফি মগটাকে সুন্দর করে তুলবে বা ফ্রিতে আপনাদের ডাউনলোড করে কাজে লাগাতে পারেন, আপনাদের অনেক সময়টাকে বাঁচিয়ে দেবে। চলুন একবার দেখে নেওয়া যাক যে পিএইচডিগুলো আপনাদের দেব সেগুলো কেমন হবে। এক এক করে যে 5টি পিএইচডি ফটো আসছে একবার। তারপরে কীভাবে ডাউনলোড করবেন সেগুলো একবার দেখিয়ে দেবো, দেখতে থাকুন। আপনারা দেখে নিয়েছেন খুব সুন্দর যে পিএইচডিগুলো আমি আপনাকে দিচ্ছি সেগুলো এবার ডাউনলোড করবেন কীভাবে। ডাউনলোড করার জন্য আপনাকে আসতে হবে গুগলে, গুগলে সার্চ করবেন ইউটিউব। ইউটিউব সার্চ করার পরে ইউটিউবের সার্চ বারে সার্চ করবেন সানসেট ট্রিক, যেটি আমার চ্যানেলের নাম সানসেট ট্রিক। সার্চ করার পরে একেবারেই সামনে আপনাদের সামনে চলে আসবে সানসেট ট্রিক। এখানে ক্লিক করবেন। করার পরে যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওর ডেসক্রিপশানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, মোর ক্লিক করবেন। করার পরে একদম নিচে একটি লিঙ্ক পাবেন, দিস ভিডিও পিএইচডি ফ্রি ডাউনলোড। গুগল ড্রাইভে ক্লিক করবেন, গুগল লিঙ্কে ক্লিক করবেন, গুগল ড্রাইভে চলে আসবে। আসার পরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না। এবার দেখে নেওয়া যাক যে আপনারা যেটি ডাউনলোড করলেন সেটি কেমন আকারে আসবে বা কোন ফাইলে ডাউনলোড হবে। সেটি জিপ আকারে আসবে, যেটা জিপটা এক্সট্রাক্ট করার জন্য আপনাদের পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা সম্পূর্ণ ভিডিও দেখুন, আমি ভয়েসের মাধ্যমে এক এক করে পাসওয়ার্ড বলে দেবো। আপনারা এক এক করে ডাউনলোড নোট ডাউন করতে থাকবেন এবং শেষে গিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। আমি আপাতত এক্সট্রাক্ট করে নিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওর ফার্স্ট পাসওয়ার্ড হলো 9। আপনারা নোট করে রাখুন, নোট করে রাখার পরে এক্সট্রাক্ট করে নেবেন। আমি একেবারে এক্সট্রাক্ট করে নিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। স্টার্ট করে নেওয়া হয়ে গেছে। করে নেওয়ার পরে এরকম 5টি পিএইচডি আসবে যেগুলো আপনাদের সম্পূর্ণ এডিটেবল আছে, এডিটিং করা আছে। আপনারা যদি কাজ জানেন খুব ভালো, যদি নাও জানেন তাও আপনারা বিন্দাস কাজ করতে পারবেন। এবার ফটোশপটা ওপেন করবেন। ফটোশপটা ওপেন করার পরে ফটোশপে যে পিএইচডিগুলো ডাউনলোড করলেন সেগুলো এক এক করে ওপেন করবেন। আমি এক এক করে ওপেন করে দিচ্ছি যে পিএইচডিগুলো, এই 5টি পিএইচডি আমি এক এক করে ওপেন করছি। দেখুন প্রতিটি যেগুলো এলিমেন্ট ইউজ করা আছে সেগুলো সব কিছু এডিটেবল আছে। আপনাদের কাজ হবে আপনাদের কাস্টমারের ফটোগুলোকে শুধু পেস্ট করে দেওয়া। কপি করে পেস্ট করবেন, আপনার ডিজাইন রেডি হয়ে যাবে। দেখুন আপনি চাইলে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ফটোর ফ্রেম রেডি করে আপনি বানাতে পারেন, কিন্তু সেটা অনেক সময় লেগে যাবে। আমি যে পিএইচডিগুলো আপনাদের প্রোভাইড করছি এগুলো একদম সম্পূর্ণ এডিট করা আছে, জাস্ট আপনারা আপনাদের কাস্টমারের ফটোটা নিয়ে পেস্ট করে দেবেন। আমি একটি ফ্রেম এডিট করে দেখাচ্ছি, একদম রেডি ফ্রেম। দেখুন প্রতিটি ফটো আলাদা আলাদা করা আছে। আপনারা ফার্স্ট টাইম এই ফটোগুলোকে আপনারা ডিলিট করে নেবেন, পুরো ফ্রেমের যে ফটোগুলি আছে ডিলিট করে নেবেন। নেওয়ার পরে আপনার যে কাস্টমারের ফটো আছে, যে সমস্ত বন্ধুরা হয়তো কাজ জানেন খুব ভালো কথা, যে সমস্ত বন্ধুরা কাজ জানেন না সেই সমস্ত বন্ধুরা একটু দেখে নিতে পারেন, আশা করি আপনারা আর সমস্যা হবে না। পরবর্তী যে পাসওয়ার্ডটি হলো সেটি হলো 8। চলো আমি যে কোনো একটি র্যান্ডম ফটো নিলাম, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কেমনভাবে সেটিং করতে হয় বা আপনারা করবেন। আমি যে কোনো একটি ফটো নিচ্ছি, এই ফটোটা নিচ্ছি। এই ফটোটি ড্র্যাগ করে যে পিএইচডিটা ওপেন করেছেন ওই পিএইচডির উপরে রাখবেন। আসার পরে আর ক্লিক করে ড্র্যাগ করে নিচে আনবেন লেয়ারে। আনার পরে কন্ট্রোল টি প্রেস করবেন। করার পরে আপনার ফটো সাইজ অনুযায়ী আপনি সেটিং করবেন, যতটা পরিমাণ সেটিং করা যায় আপনার ঠিক সুবিধা হলে সুবিধা মতো আপনি করে নেবেন। আমার
এটাই ঠিক লাগছে। ব্যাস সেকেন্ড যে ফটোটি আনব, দেখুন এখানে আমি এই ফটোটি আনার চেষ্টা করছি, ড্র্যাগ করলাম এবং পিএসডির উপরে রাখলাম, ওটি নিচে চলে গেছে। কন্ট্রোল টি প্রেস করবেন, করার পরে আপনার সুবিধা মতো আপনি ফটোটাকে রাখবেন, এন্টার করবেন, করে লেয়ারটাকে নিচে আনবেন। আপনি লেয়ারটাকে নিচে নাও আনতে পারেন, এরকম রেখে এরাজার টুল দিয়ে আপনি মুছে দিতে পারেন। খুব সিম্পল কাজ, দেখতে পারেন। লাস্ট যে ফটোটি হলো সেটি হলো, যে কোনো একটি ফটো আপনি নিতে পারেন, আমি এই ফটোটাই নিচ্ছি। একদম সিম্পল প্রসেস আছে। এবার কন্ট্রোল টি একইভাবে, সরি, যতটা সম্ভব সেটিং করা যায় সেটিং করবেন। পরবর্তী পাসওয়ার্ডটি হলো 7। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের সমস্ত পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং কাজও করতে পারবেন। আর আপনার আমার এই চ্যানেল দ্বারা আপনার যদি কোনো রকম যদি সমস্যা সমাধান হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার আপনাকে উপরের লেয়ারটা ক্লিক করবেন, নিচের লেয়ারটা ক্লিক করবেন, কন্ট্রোল ই প্রেস করবেন, মার্জ হয়ে গেল, কন্ট্রোল এ প্রেস করবেন, কন্ট্রোল সি প্রেস করবেন, কন্ট্রোল এন প্রেস করবেন। করার পরে একটি প্রিন্ট ফাইলের যে প্রিন্টের পেজ আছে সেটা আসবে, যেহেতু A4 সিলেক্ট করলাম। করার পরে কন্ট্রোল ভি প্রেস করবেন, দেখুন একদম প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। আমি একটা করে আপনাদের দেখালাম, এখানে দেখুন প্রতিটাই ফটো আলাদা আলাদা আছে, আপনি আপনার মতো করে চুজ করে করতে পারবেন। দেখুন এখানে আপনারা চাইলে হ্যাপি বার্থডের জায়গায় হ্যাপি অ্যানিভার্সারি করতে পারেন, যা খুশি আপনারা করতে পারেন, আপনার পছন্দ মতো আপনার নামও লিখতে পারেন, যা খুশি আপনারা করতে পারেন। এখানে আপনার ফন্ড ও মনে করলে চেঞ্জ করতে পারলেন, এই ফন্ড যদি না পছন্দ হয় যে কোনো ফন্ডও চেঞ্জ করতে পারবেন। পরবর্তী যে এটি দেখুন, এটি দুটো ফটো দিয়ে তৈরি করা আছে। দেখুন আপনি যে কোনো চাইলে যে কোনো ফটো দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো ফটো দিয়ে আপনি করতে পারেন। সেম ফটো দিয়ে যদি আমি করতে যাই তাহলে দেখুন প্রেস করবেন, ছেড়ে দেবেন, কমপ্লিট হয়ে যাবে। কন্ট্রোল টি প্রেস করবেন, করার পরে আপনার যেরকম সেটিং হয় সেটিং করে দেবেন। ব্যাস ফটো রেডি হয়ে গেছে। আরেকটি যদি ফটো, এই ফটোটি দেখি, ড্র্যাগ করবেন, পিএসডির উপরে আনবেন, ছেড়ে দেবেন। যদি এরকমও যদি হয়ে থাকে, আপনার ফটো যদি এরকম যদি উপরে থাকে, আপনি লেয়ারটাকে ধরবেন, নিচে আনবেন, এই যে লেয়ার আছে এই লেয়ারের নিচে আনবেন, সেটিং হয়ে যাবে। এবার ফটোটা যদি একটু বড় হয়ে থাকে আপনার, তাহলে আপনি একটু বড় করলেন, করার পরে পুরো পিএইচডি রেডি হয়ে গেছে। উপরের লেয়ারটা ক্লিক করবেন, নিচের লেয়ারে শিফট ধরে নিচের লেয়ারে ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নেবেন, নিয়ে কন্ট্রোল এ প্রেস করবেন সিলেক্ট হবে, কন্ট্রোল সি প্রেস করবেন কপি হবে, আর প্রিন্ট ফাইলের যে ফাইলটা A4 শিট ছিল ওই শিটের উপরে এসে কন্ট্রোল ভি প্রেস করবেন, পেস্ট হয়ে যাবে। আপনি যদি শর্টকাট না জানেন তাহলে এখান থেকেও করতে পারেন। পরবর্তী যে পিএইচডিটা আছে সেটি দেখুন, ছটা ফটো দিয়ে, আপনারা আশা করি বুঝতে পারছেন। দেখুন এখানে আমি একটু দেখিয়ে দিই, যে সমস্ত বন্ধুরা নতুন আছেন সেই সমস্ত বন্ধুদের জন্য, আপনি মনে করুন এই ফটোটি নিলেন, নিয়ে এটা নিলেন, নেওয়ার পরে অন্য একটি ফটো নিলেন, আমি সেম ফটোটা নিচ্ছি, নেওয়ার পরে এই ফটোটি দেখা গেলে এখানে চলে এসছে, উপরে চলে এসছে। আপনারা সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন, আপনারা হয়তো জানেন না বা নাও জানতে পারেন, সাপোজ ধরো এরকম চলে এসছে, আসার পরে আপনারা কিছুই করবেন না, শুধু এরাজার টুল দিয়ে একটু জুম করবেন, করার পরে হার্ডনেসটাকে একটু বাড়িয়ে নেবেন, নিয়ে শুধু জাস্ট এই যে লেয়ারটি আছে শুধু ইরেজ করে দেবেন। দেখুন একদম ধরে ধরে ইরেজ করে দেবেন, কাজ হয়ে যাবে।
যে ফ্রেমটা আছে একদম ফ্রেমের ছোট করে নেবেন, আমি বড় করে করছি। দেখুন এরকম প্রতিটা, যদি এরকম আপনার মনে হয় যে এর উপরে উঠে গেছে, আপনি নতুন যেহেতু ফটো নেবেন, এরকম যদি উঠে যায়, কোনো ফটো যদি উঠে যায়, তাহলে আপনি এটা ড্র্যাগ করে নিচে আনবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তী যে পাসওয়ার্ডটি হলো সেটি হলো 5। বন্ধুরা আজকের এই পর্যন্ত, আজকের এই ভিডিও দেখলেন যে পিএইচডিগুলো আপনাদের ডাউনলোড করলে ভালো লাগছে। পরবর্তী যে ভিডিওটি মক ডিজাইনের পিএইচডিটা আনবো, তার থাম্বনেলটা একবার দেখে নিন। এই ভিডিওটি আবার পরের দিন আমি আপলোড করে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম পিএইচডি আপনাদের ফ্রিতে প্রোভাইড করব, যা আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা সমস্ত ভিডিও দেখার জন্য এবং সঙ্গে থাকার।